পরিচয় লুকিয়ে মক্কায় ইহুদি সাংবাদিকের প্রবেশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া মুসলিম বিশ্বে। পবিত্র মক্কা নগরী ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর। ইসলামী বিধান মতে এখানে কোনো অমুসলিমদের প্রবেশের অনুমতি নেই, কিন্তু নিষেধাজ্ঞার বিষয়টি জানা সত্ত্বেও ইসরায়েলি এক ইহুদি সাংবাদিক নগরী এবং সেখানকার আরাফার পাহাড়গুলোতে ঘুরে বেরিয়েছেন। বিষয়টি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তিনি। গিল তামারি নামে ওই ইসরায়েলি সাংবাদিক ভালোভাবে অবগত ছিলেন মক্কা ইসলামের একটি পবিত্র শহর এবং অমুসলিমদের জন্য এতে প্রবেশের অনুমতি নেই। তারপরেও তিনি গোপনে মক্কা নগরীতে প্রবেশ করেন এবং আরাফার পাহাড় পরিদর্শন করেন। সোমবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13 একটি প্রতিবেদন প্রচার করেছে। সেখানে এই গণমাধ্যমটির বিশ্ব সংবাদ সম্পাদক গিল তামারি পবিত্র শহরটির চারপাশে গাড়ি চালাচ্ছেন এবং উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এবং অবকাঠামোগুলোকে দেখাচ্ছিলেন। খিলানযুক্ত মক্কা গেট, যা শহরের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত এবং সেখানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদ আল হারাম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এসব পবিত্র স্থানের পাশ দিয়েও গাড়ি চালিয়ে পথ অতিক্রম করেছেন তামারি। তিনি আরাফার পর্বতে একটি সেলফিও তুলেছেন। এটি ওই পর্বত যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন। মক্কার উপকণ্ঠে থাকা এই স্থানে মুসলিমরা বার্ষিক হজ যাত্রার সময় সমবেত হন। মক্কা এবং পবিত্র মদিনার কিছু অংশে অমুসলিমদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। প্রবেশের চেষ্টা করলে জরিমানা বা নির্বাসন সহ জরিমানা হতে পারে। গত সপ্তাহে তিনজন ইসরায়েলি সাংবাদিককে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতে মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক সম্মেলন কভার করার অনুমতি দেওয়া হয়। অমুসলিম ইহুদি তামারি ছিলেন ওই তিন সাংবাদিকের একজন। এরপর অনলাইনে হ্যাশট্যাগ ইহুদি ইন দ্য হ্যারাম, অর্থাৎ মুসলমানদের মসজিদ আল হারাম এবং অন্যান্য পবিত্র স্থানের মধ্যে ইহুদির অনুপ্রবেশ ব্যবহার করে কিছু মুসলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সফরের ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন। টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি তার টুইটে বলেছেন, মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তিরা এবং ডক্টর মুসা আল শরীফের মতো মহান পণ্ডিতরা সৌদি কারাগারে আছেন, কিন্তু একজন জয়নবাদী ইহুদি মক্কায় ঘুরে বেড়াচ্ছেন। ইসরায়েলপন্থী অনেক ব্যক্তি ওই ইহুদি সাংবাদিকের গোপন সফরের নিন্দা করেছেন, যেমন ইসরায়েলপন্থী সৌদি ব্লগার মোহাম্মদ সৌদ, যিনি ইসরায়েল সফর করেছেন এবং তেল আবিব এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলে অবস্থানকারী আমার প্রিয় বন্ধুরা, আপনাদের একজন সাংবাদিক পবিত্র মুসলিম নগরী মক্কায় প্রবেশ করেছেন এবং কোনো লজ্জা ছাড়াই ছবি প্রকাশ করেছেন। এটা আমাদের কাছে সিনাগগে, অর্থাৎ ইহুদি মন্দির প্রবেশ করা এবং তাওরাত পড়ার মতো মনে হয়েছে। আপনাদের চ্যানেল 13 এর জন্য এটা লজ্জাজনক। এভাবে ইসলামকে অসম্মান করতে তামারি লজ্জা হওয়া উচিত। বেশ কিছু ইসরায়েলেও তামারির সমালোচনা করেছেন এবং তাকে জঘন্য বলে বর্ণনা করেছেন। অনেকেই ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন যেন তাকে সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।